হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মান কবির আহমেদ বলছিলাম, সারুলিয়া ডেমরা, ঢাকা, সারুলিয়া ডেমরা। জি বলুন, শুনতে পাচ্ছি। আমার জি আমার সমস্যা হচ্ছে, আমার না আমার ওয়াইফের মানে আমার কোমরের মানে মানে ব্যথা আর হলো হাঁটুতে সমস্যা। জি, ওনার বয়স কত? ওনার পেশা কি? বয়স 42 42। জি, উনি কি করেন, ওনার পেশা কি? গৃহিণী। গৃহিণী গৃহিণী তো দেখা গেছে, জার্নি করলে আরো মানে পেনটা একটু বেশি হয়, মানে সমস্যাটা মোটামুটি আপনার এই মানে কিছুদিন যখন ট্রিটমেন্ট নিতে কিছুদিন মানে ভালো ছিল, এখন আবার মানে পেনটা একটু মানে বেশি আর কি। জি 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 কেন কেন আপনার কোমরের পেনে আবার হাঁটুতে যায়, বুঝলেন, পায়ে হাতে এই অবস্থা কি? আপনাকে রোগের নাম বলতে পারবেন যে এই কারণে ব্যথাটা হচ্ছে? অবশ্যই ডাক্তার, আর একটু হাড় নাকি একটু মানে ক্ষয় হয়েছে আর কি। আচ্ছা জি, আমরা উত্তর দিচ্ছি। জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। আসলে এই বয়স যেটা বয়স ওনার, এই বয়সে হাড় ক্ষয়, এটা হচ্ছে প্রাইমারি আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ আমরা পেতে পারি। এটা যদি আমরা মানে 10 জন লোকের কোন এক্সরে করি বা এমআরআই করি, এই জাতীয় চেঞ্জ আমরা পেতে পারি, কিন্তু তার মানে এই নয় যে সে রোগী। যদি কারো কোনো ক্লিনিক্যালি ফিচার আসে যে তার ব্যথা হচ্ছে, মেরুদণ্ডের সমস্যা হচ্ছে, সেটার জন্য আরো আমাদের এক্সক্লুসিভ ডায়াগনোসিস করে সেটা আমরা বাই ম্যানুয়ালি আমরা ডাক্তার হিসেবে করতে পারি যে কি সমস্যা আমরা বুঝতে পারি। পাশাপাশি যদি আমাদের সাহায্যকারী কিছু টেস্ট থাকে সেটা আমরা করতে পারি। তো ওনার রোগীর যেটা মনে হচ্ছে হাড় ক্ষয়জনিত সমস্যা থাকতে পারে, পাশাপাশি মেকানিক্যাল হাঁটু এবং কোমর ব্যথা হতে পারে, অথবা আর্থ্রাইটিস সমস্যা থাকতে পারে। তো দর্শক, আমার মনে হয় যেহেতু এটা রিগেইন করে বারবার, সেহেতু এটা আরো কনফার্ম ডায়াগনোসিসটা জরুরি, এবং যে কোনো চিকিৎসার ক্ষেত্রে সেটা যদি কনফার্ম ডায়াগনোসিস করা যায় তাহলে চিকিৎসাটা সঠিকভাবে হবে এবং দীর্ঘমেয়াদী রোগী ভালো থাকবে। জি, আমাদের আরেকটা ছবি আছে, এটা যদি বুঝিয়ে বলেন। এটা হাঁটুর একটা ছবি, এক্সরে, বাট এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল রোগীর ছবি, মানে হাঁটুতে আমি যে বলছিলাম যে অনেক কারণে হাঁটু ব্যথা হয়, তার ভিতরে যে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা, আঘাত পেয়ে ইঞ্জুরি থেকে হয়, কিন্তু এটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল সমস্যা, যেটা হচ্ছে একটা হাঁটুর এখানে যে সমস্যাটা বোঝা, একটা গ্রোথ, মনে হচ্ছে হাঁটুর হাড় ছাড়া আরো একটা গ্রোথ আছে। এটা একটা ক্যান্সারের ছবি, বা হাঁটুতে মানে বোনস, বোনের বিভিন্ন আপনার ক্যান্সার হতে পারে, বোনসের গ্রোথ আসবে তখন, তো এই ক্যান্সার থেকেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। পাশাপাশি আমরা কিন্তু হাঁটুর বিভিন্ন যেমন টিবি, টিউবারকুলোসিসের কারণে কিন্তু হাঁটুতে সমস্যা হতে পারে, সেই রোগীগুলা সাথে যেমন ক্লিনিক্যালি অন্য সমস্যা, জ্বর থাকতে পারে, ওজন কমে যাওয়া, এসব সমস্যা থাকতে পারে। রোগী অনেক সময় হোঁচটকে হালকা একটু হোঁচট খেয়ে পড়লে হাঁটু ভেঙে যেতে পারে বা হাড় ভেঙে যেতে পারে, এই জাতীয় সমস্যা হতে পারে। তো দিস ইজ ক্যান্সার। এক্সরের মাধ্যমে আমরা এগুলো ডায়াগনোসিস করতে পারি? অবশ্যই, আমরা এক্সরে এবং এমআরআই জাতীয় এক্সক্লুসিভ ডায়াগনোসিস করতে পারি। একটা ফোন নিয়ে আসছি। অবশ্যই। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ পারভেজ মিয়া। জি বলুন। এখান থেকে বলতেছি। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো স্যার, আমার সমস্যা হচ্ছে আপনার বয়স কত দর্শক? আপনার বয়স কত? আমার বয়স 22। 22 বছর। আপনি কি এই জন্য ডাক্তার দেখিয়েছেন এ পর্যন্ত? জি স্যার, আমি অর্থোপেডিক সিলেট ডাক্তার দেখিয়েছি, সরকারি অধ্যাপক নুরুদ্দিন স্যারকে দেখাইছি। জি জি, উনি কি সমস্যা বলেছে? আপনার যে কোমরে এবং পিঠে ব্যথা হয়, কি কারণে হয়? উনি অবশ্যই একটা ডায়াগনোসিস করেছে, আপনাকে কিছুটা হলেও বলেছে যে এই কারণে এটা হচ্ছে, কিছু বলেছে আপনাকে? আমার বলেছিল এই এমআরআই করা, এমআরআই তে একটু সমস্যা দেখা দিল স্পাইনাল কর্ডে। জি, স্পাইনাল কর্ডে একটু সমস্যা। তো আপনি চিকিৎসা নিয়েছিলেন না তারপরে? তারপর আমি তো আর চিকিৎসা, উনি বলছিলেন রিমোটোলজিস্ট ডাক্তার দেখানোর জন্য, রিমোটোলজিস্ট ডাক্তার দেখাইছে, উনি কিছু ব্যথার ওষুধ দিয়েছে এবং অন্যান্য ওষুধ দিয়েছে, সেগুলা আমি সেবন করি, কিন্তু আমার সেই ব্যথাটা কমে নাই। আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। জি ধন্যবাদ ফোন করার জন্য। আমার যেটা মনে হয় এটা রিমোটোলজিক্যাল সমস্যাই হতে পারে, হয়তো যেহেতু ডাক্তার সাহেব একজনকে দেখিয়েছে, উনি উনি বলেছে আপনি এমআরআই করার পরে উনি রিউমাটোলজিস্টের কাছে পাঠিয়েছে। এটা স্পাইনে অনেক আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে। যদি এমআরআই হচ্ছে একটু হচ্ছে, আমরা এমআরআই দিয়ে কি দেখব যে অ্যানাটোমিক্যাল কোনো কিছু আছে কিনা, কোনো খারাপ কিছু আছে কিনা, মানে দেখতে ভিজুয়ালি কোনো কিছু আছে কিনা, সেটা স্পাইনটার
যে কার্বেচার থাকার কথা সেটা আছে কিনা, ডিক্সে কোনো সমস্যা আছে কিনা, সফট টিস্যুতে কোনো সমস্যা আছে কিনা, কোনো ক্যান্সার টিবি জাতীয় কিছু আছে কিনা। কিন্তু কিছু আর্থ্রাইটিস আছে, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা সেরোপজিটিভ আর্থ্রাইটিস, নেগেটিভ আর্থ্রাইটিস, অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস, অথবা জুভেনাইল আর্থ্রাইটিস যেটা বাচ্চাদের হয়ে থাকে। এগুলো আসলে এক এমআরআই দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি না, এগুলোর ক্ষেত্রে আমাদের কিছু ব্লাড টেস্টের প্রয়োজন এবং রোগীর হিস্টোরি, রোগীর ক্লিনিক্যাল ফিচার এগুলো থেকে আরো ক্লিয়ার বোঝা যায়। তো আমার মনে হয় দর্শক আপনাকে মানে আরো কনফার্ম করতে হবে ডায়াগনোসিস, সেক্ষেত্রে ব্লাডের কিছু টেস্ট করার দরকার। টেস্টগুলো করলে সমস্যাটা আরো ক্লিয়ার বোঝা যাবে। আপনি পেইন কিলার দীর্ঘদিন খেলে আপনার কিডনি লিভারে বিভিন্ন সমস্যা হতে পারে। আমার মনে হয় আপনাকে আরো কনফার্ম ডায়াগনোসিসের জন্য আরো কিছু টেস্ট করা প্রয়োজন। টেস্টগুলো করে তারপর আপনি ট্রিটমেন্ট নিলে আশা করি সমস্যাটা চলে যাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।